You are watching 71 News Television. সবজি চাষে কেন্দ্র হিসেবে পরিচিত যশোরের চাষীরা আগে করলা ক্ষেতে রোগবালাই দমন করতে কীটনাশক ব্যবহার করতেন, যা ছিল ব্যয়বহুল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই অবস্থায় কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা করলা চাষে শুরু করেন সিক্স ফেরোমেন ট্র্যাপ পদ্ধতি। জেলার নঙ্গলপুর, আন্দোলন পোতাম, আব্দুলপুর, চূড়ামনকাটি, লেবুতলা সহ বিভিন্ন এলাকায় করলা ক্ষেতে ফেরোমেন সিক্স ফাঁদ ব্যবহার করে ব্যাপক লাভবান হয়েছেন চাষিরা। চাষিরা বলছেন, বাজারে বিষমুক্ত সবজির চাহিদা ও দাম বেশি থাকলেও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অভাবে তাদের সমস্যা পড়তে হয়। এজন্য বিষমুক্ত সবজি বিক্রির জন্য নির্দিষ্ট একটি বাজার স্থাপনেরও দাবি জানান তারা। কৃষি কর্মকর্তারা জানান, সবজি চাষে তারা চাষিদের সঙ্গে কথা বলে নানা উদ্যোগ গ্রহণ করেছে। যশোর জেলায় এবছর 530 হেক্টর জমিতে করলার চাষ হয়েছে।